নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি, আমার শিপুও খুব ভালো আছে। আমি শিপুর খবরটা সবাইকে দেই, কেন অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ওই জন্য সবাইকে আলাদা আলাদা করে না বলে আমি শুরুতেই বলে দিই যে আমার শিপু খুব ভালো আছে। আমি আজকে আপনাদের খুব ভালো একটা নিরামিষ রুটির তরকারি দেখাবো। আর এই নিরামিষ রুটির তরকারিটা কি সেটা আসুন আপনাদেরকে দেখাই। সেই নিরামিষ রেসিপিটা হলো চিলি ব্রোকোলি। আমরা ব্রোকোলিটা অনেক রকম করে খেয়েছি, বেশিরভাগ আমরা বয়েল করে খাই। ব্রোকোলি খুব উপকারী একটা সবজি, তো আজকে আমি আপনাদেরকে এই ব্রোকোলিটা চিলি ব্রোকোলি করব, কারণ আমি একদিন বানিয়ে খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে, খুব টেস্টফুল, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটা বড় দেখে ব্রোকোলি নিয়েছি, নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোটো টুকরো করিনি, মিডিয়াম টুকরো করেছি, কেন এটা পকোড়া ভাজতে হবে। এটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই চিলি ব্রোকোলিটা বানাতে যা যা লাগবে, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এমনি চিলি চিকেন, যে কোনো চিলি চিকেনের বা চিলি দিয়ে কোনো কিছু করতে গেলে একটু পেঁয়াজগুলো বড় বড় শেপে স্কোয়ার শেপে কেটে নিতে হয়, আর একটা ক্যাপসিকামও স্কোয়ার শেপে কেটে নিয়েছি। টমেটোও ঠিক তাই, এর ভেতরের বীজ আর রসটা বাদ দিয়ে টমেটোটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ, ময়দা নিয়েছি হাফ কাপ। মশলার মধ্যে নিয়েছি আমি রসুন কুচি নিয়েছি, এটা আমার একটা বড় রসুন, সেটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর লঙ্কা নিয়েছি আমি তিনটে, এটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন। আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এটা আমি এক চা চামচ নিয়েছি। আদা রসুন পেস্ট নিয়েছি, আদা পেস্ট নিয়েছি আমি হাফ চা চামচ, আর রসুন পেস্ট নিয়েছি 1/3 চা চামচ। রসুন একটু কম করে দিয়েছি, কেন এখানে রসুন কুচি দিচ্ছি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি নিয়েছি 1 চা চামচ। আর নুন লাগবে পরিমাণ মতো, আর একটা ডিম লাগবে। ভিনিগার নিয়েছি, এটা হচ্ছে সয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, এটা রেড চিলি সস নিয়েছি, এগুলো পরিমাণ মতো লাগবে। সবার প্রথমে আমি একটা বড় দেখে বাউল নেব, নিয়ে এর মধ্যে আমি সবার প্রথমে ময়দাটাকে দিয়ে দেব। ময়দাটা সব দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। আমি একটা ব্যাটার তৈরি করব, এতে আমি নুন দেব পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, একটু মিশিয়ে নেব। আমি এবার লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই লঙ্কা বাটাটা যারা একটু লঙ্কা, আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য একটু লঙ্কা বাটা দিলাম। আর এই লঙ্কাটা একটু ঝাল কমও আছে, বেশি ঝাল নেই, ওই জন্য 1 চামচ মতো নিলাম। আর আদা রসুন পেস্ট এটাও দিয়ে দেব, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে দেবেন। এবার আমি ডিমটা ভেঙে দেব। এবার আমি একটু চিলি সস দেব। চিলি সস 2 চা চামচ মতো দিলাম। ভিনিগার আমি 1 চা চামচ মতো দিলাম। সয়া সসও 1 চামচ মতো দিলাম। টমেটো সসটা একটু বেশি দেবো, টমেটো সস আর চিলি সসটা একটু বেশি দেবো। টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, আর চিলি সসটা একটু বেশি দিলে খেতে টেস্ট হয়। টমেটো সস আমি 2 চা চামচ দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এটা একটা ব্যাটার বানিয়ে নেব, এটা স্মুথ ব্যাটার বানাবো। যখন দেখছি ব্যাটারটা একটু ঘন হচ্ছে, তখন আমার এই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিতে হবে।
ব্যাটারটা স্মুথ একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমাকে দেখতে হবে ব্যাটারটা কিরকম হচ্ছে, সেই হিসাবে সামান্য একটু জল দিতে হবে যাতে এতে ব্রোকলিগুলো চুবিয়ে যেন তেলে ভাজা যায়, একটা পকোড়া টাইপের হয়। পকোড়ার যেমন ব্যাটার হয়, আলুর চপের যেমন ব্যাটার হয়, ঠিক সেই ধরনের ব্যাটার হবে। আর একটু মশলার বাটি ধোয়া জল অল্প একটু দেবে, খুব বেশি জল দিতে হবে না। হয়ে গেছে আমার ব্যাটারটা বানানো, ঠিক এই ধরনের ব্যাটারটা হবে। বেশি পাতলা কিন্তু হবে না, কেন এতে ব্রোকলিগুলো চুবিয়ে ভাজতে হবে, যেন ব্রোকলির গায়ে যেন ব্যাটারটা লেগে থাকে, তবেই খেতে ভালো হবে। হয়ে গেছে ব্যাটারটা বানানো। আমি এবার একটা কড়াইতে সাদা তেল গরম হতে দেব, কেন পকোড়াগুলো ভাজার জন্য, পকোড়াগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে। আমি কড়াইতে সাদা তেল গরম হতে দিলাম, তেলটা যখন যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই ব্রোকলিগুলো এই ব্যাটারের মধ্যে কিছুটা দিয়ে দেব। এটা কোনো ম্যারিনেট করে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়া যায়। আমি এই ব্যাটারে এগুলো চুবিয়ে দেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে, যেই সেই ভাজা যাবে। একটু ব্যাটারের মধ্যে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব, এইভাবে ভাজতে সুবিধা হবে যেই সেই। খুব ভালো একটা রুটির তরকারি, অনেকে চিকেন টিকেন খায় না, মাছ টাছ অনেকে নিরামিষ খায়, তো আদা রসুনকে অনেকে নিরামিষ মানে, রসুন পেঁয়াজকে, তো এটা নিরামিষের মধ্যেই পড়ে। আবার অনেকেই মানে আদা রসুন পেঁয়াজ, মানে পেঁয়াজ রসুনটা আমিষের মধ্যে ধরে, কিন্তু ওর মধ্যে প্রাণীজ কিছু কিছু নেই, ওই জন্য ওটা নিরামিষের মধ্যেই ধরা হয়। হয়ে গেছে এটা মাখা। এবার আমি এক এক করে পকোড়া ভেজে নেব। আমি এবার এক এক করে ব্রোকলি দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, তেলটা খুব বেশি ধোঁয়াটা গরম করলে হবে না, মিডিয়াম গরম করতে হবে, একেবারে ঠান্ডাতেও দেওয়া যাবে না। আর যদি খুব গরম হয়ে যায় তাতে কিন্তু দেবেন না, একটু ঠান্ডা করে নেবেন হালকা। সবগুলো যেগুলো আমি ব্যাটারে চুবিয়েছি সেইগুলো সব সুন্দর করে ভেজে নেব, পকোড়া ভেজে নেব আর কি। পকোড়াগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো একটু কালচে কালারের হবে, কেন ফুলকপি হলে একটু একটু লালচে হতো, যেহেতু ব্রোকলি একদম গ্রিন গ্রিন, ওই যে গ্রিন জিনিস কোনো জিনিস ভাজলে একটু কালচে কালার আসে। তার উপরে আবার সয়া সস দেওয়া আছে। ব্রোকলির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো পকোড়া উঠিয়ে নেব। কি সুন্দর পকোড়াগুলো হয়েছে! আমার এগুলো সব এক সাইডে রেখে দেবো। এবার আমি তেলটা একটা বাটিতে নামিয়ে রাখবো। কড়াইতে আমি দু পলা মতো তেল রাখবো, ওই তেলই রেখে দেব। এবার এতে আমি রসুন কুচিটা দিয়ে দেব, একদম যেমন চিলি চিকেন করে সেই রকমই, সব কিছু সেইভাবেই করব আমি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রাখব, গ্যাসটা বেশি জোরে দিলে খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, ক্যাপসিকামটা দিয়ে দেব, টমেটো কুচিয়ে রেখেছি টমেটোটা দিয়ে দেব। সবগুলো দিয়ে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটা আমি দু মিনিট
মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব। মিডিয়াম লো ফ্লেমে, বেশি জোরে গ্যাস থাকবে না। যতক্ষণ পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব একটু জলে দিয়ে। আমি 1 কাপ জল দিয়েছি আর 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নেব। এটা আমি গুলে নেব। এটা গুলে রেখে দেব। আমি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা সুন্দর করে হালকা মানে লো ফ্লেমে সুন্দর করে হালকা ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসছে, না ভাজা হয়েছে না সিদ্ধ হয়েছে, একটা সুন্দর একটা কালার এসছে। এইবার আমি এতে সমস্ত সসগুলো দিয়ে দেব। প্রথমে একটু ভিনিগার দেব, 1 চামচ মতো ভিনিগার দিলাম, সয়া সস দিলাম, এটা 1 চামচ মতনই দেব, চিলি সস দেব 1 চামচ মতো, টমেটো সসটা একটু বেশি দেব, টমেটো সস দেব 2 চামচ, হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। চামচটা আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব সবগুলো। আমি এবার পকোড়াগুলো এতে দিয়ে দেব, ব্রোকলির পকোড়াগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সবগুলো মিশিয়ে নেব। সুন্দর একটা কালার এসছে, সব রকম সস পড়েছে। এতে যদি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার দেওয়া যায় আরও কালারটা আরও সুন্দর আসে, দেখতেও খুব সুন্দর হয়। সবগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি সুন্দর করে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি 1 মিনিট ধরে এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। কালারটাও দুর্দান্ত এসছে, এটা খেতেও খুব সুন্দর। যারা নিরামিষ ভোজী তাদের পক্ষে খুবই ভালো লাগবে এটা। আর ব্রোকলি তো এমনি খুব উপকারী একটা সবজি, বিভিন্ন রকম করে খেলে ভালোই লাগে। আর ব্রোকলিটা সবসময় একটু বয়েল করে খাবেন, তবেই ভালো লাগবে, বয়েল করে খুব ভালো লাগে খেতে। এর সাথে একটু সুইট কর্ন দিলেন, ব্রোকলি দিলেন, একটু গাজর, একটু বিনস দিয়ে, একটু মেয়োনিজ দিয়ে খেলে একটা টিফিনের মতন হয়ে যায়। আমি এবার এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি এইটাকে দিয়ে দেব। একটু ঝোলঝোল মাখা মাখা হবে। সবটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু সাদা সাদা হয়ে যায়, কোনো অসুবিধা নেই, ভালোই জিনিস। আমি এটা এবার 1 মিনিট ধরে একটু নাড়াচাড়া দেব। আমি সুন্দর করে 1 মিনিট ধরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। একটু উল্টে পাল্টে দেব, একটু ঝোলঝোল আছে যেহেতু, একটু ঝোলঝোল না থাকলে ভালো লাগবে না, খুব হালকা ঝোল আছে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো, আমার হয়ে গেছে, গ্যাসটাকে এবার অফ করে দিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব।
হয়ে গেছে আমার সুন্দর চিলি ব্রোকলি। এটা খুব ভালো একটা রুটির রেসিপি, ভাত দিয়েও মোটামুটি খাওয়া যায়, খেলে খাওয়া যায়, শুধু শুধুও ভালো লাগে। আপনারা বানাবেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। এই রেসিপিটা বানিয়ে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেবো। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।